শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো একটি তক্ষক। শুক্রবার সকালে ফুলবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তক্ষকটি উদ্ধার করে বৈকুণ্ঠপুর বন বিভাগের সারুগড়া রেঞ্জের বনকর্মীরা। এদিন ফুলবাড়ি বাজারের পাশে শম্ভুসাহার বাড়িতে পাকা ঘর তৈরি করার জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। সেখানেই ওই বন্য প্রাণীটিকে দেখতে পান পরিবারের লোকেরা। কাজ চলছে, যার জন্য ওখানে আমরা সকালে এসেছি, মিস্ত্রি টিস্ত্রি সবাই এসছে। এসে দেখে একটা টিকটিকি জাতীয় একটা পোকার মতো পড়ে আছে, ওদের চোখে পড়ে। পড়ার পরে ওই ফরেস্ট ডিপার্টমেন্টকে বলা হয়, প্লাস ওই সমাধিকে বলা হয়, ওনারা এসে এখন ওটাকে নিয়ে গেলেন। দেখিনি, এইটা আমাদের চোখে প্রথম, এবং টিকটিকির মতো আমরা ভাবছিলাম বড় টিকটিকি কিছু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও বন দপ্তরের সারুগড়া রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীরা তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্র জানা গিয়েছে, তক্ষক বিরল প্রজাতির বন্য প্রাণী, গিরগিটির মতো দেখতে হলেও এরা আকারে বড়। তক্ষক মূলত গভীর জঙ্গলে মনোরম পরিবেশে বসবাস করে। উদ্ধার হওয়া তক্ষকটি সুস্থ রয়েছে, গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। এবং আমাদের কাছে ফোন আসে আধা ঘন্টা আগে যে এরকম এক জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো সেখানে একটা তক্ষক পাওয়া গেছে, তো আমাকে এখান থেকে ফটো পাঠানো হয়, তারপরে আমি আইডেন্টিফিকেশন করি, সেই সূত্র ধরে আমরা আসি এবং রেস্কিউ করি। এটাকে টোকে গেখো বলে। হ্যাঁ, টোকে গেখো। সচরাচর দেখুন, এগুলো প্রায় বিলুপ্ত প্রজাতিরই হয়ে গেছে। এখন এখানে হ্যাবিটেট ছিল বলেই এখানে পাওয়া গেছে, বা বহুদিন ধরে ছিল। হ্যাঁ, তো যাই হোক, ন্যাচারালি এখানে ছিল, কাজ করতে গিয়ে মাটির তলা থেকে মানে পাওয়া। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।